আমাদের স্কিন কেয়ার রুটিনের বেসিক স্টেপগুলো আসলে কী কী? ক্লিনজিং, টোনিং, সিরাম, ক্রিম, ময়েশ্চারাইজিং এবং সানস্ক্রিন। এই স্টেপগুলোতে সানস্ক্রিনের নাম সবার শেষে আসলেও গুরুত্বের দিক থেকে সানস্ক্রিন সবার উপরে। আমাদের স্কিন কেয়ারের আমরা যে কোনো স্টেপ যদি ফলো না করি খুব বেশি প্রভাব পড়বে না, যতটা না প্রভাব পড়বে সানস্ক্রিন ব্যবহার না করলে। গুরুত্বের দিক থেকে সানস্ক্রিন সবার উপরে। আর আজকের পুরো ভিডিওতে কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ সানস্ক্রিনের বেসিক কিছু ব্যাপার স্যাপার নিয়ে, যে ব্যাপারগুলো আপনার জানা খুবই জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে সানস্ক্রিন আসলে কী এবং সানস্ক্রিন আসলে আপনার কখন এবং কীভাবে ব্যবহার করতে হবে। আজকে আমাকে যারা প্রথমবার দেখছেন, ইটস মি রবি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। সানস্ক্রিন নিয়ে কথাবার্তা বলার আগে আমাদের জানতে হবে সানস্ক্রিন আসলে কী, সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব বা ডেট্রিমেন্টাল ইফেক্ট থেকে স্কিনকে রক্ষা করার জন্য যে উপাদান বা ক্রিম ব্যবহার করা হয় তাই সানস্ক্রিন। এই ক্ষতিকর প্রভাব থেকে স্কিনে কী কী হতে পারে? হতে পারে ডার্ক স্পট, রিঙ্কেলস, ফাইন লাইন্স, খসখসে ত্বক, এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই বলে আমার বয়স 25 বা 28-এর ভিতর, কিন্তু আমাকে এই অল্প বয়সেই দেখতে অনেক বয়স্ক লাগে। এই টাইপের সমস্যা যাদের, তাদের অধিকাংশই সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার না করার ফলে হয়। অনেকেরই এই ভুল ধারণা আছে যে সানস্ক্রিন এবং সানব্লক একই জিনিস, কিন্তু না, এই দুইটার ভিতর কিছুটা পার্থক্য আছে। সানব্লক ও সানস্ক্রিন একই কাজে ব্যবহার হয়, কিন্তু কাজ করার ধরন বেশ আলাদা। সানস্ক্রিন ত্বকের উপর প্রলেপ তৈরি করে, এই কারণে অতি বেগুনি রশ্মি ত্বকের ভিতর যেতে পারে না। সানব্লক সূর্যরশ্মি প্রতিফলিত করে, ফলে রশ্মি ত্বক পর্যন্ত যেতে পারে না। সানস্ক্রিনে যে উপাদান থাকে তা সানব্লকে থাকে না। সানব্লক অপেক্ষা সানস্ক্রিন ব্যবহার করা ত্বকের জন্য খুবই ভালো। সানস্ক্রিন ব্যবহার না করলে আমাদের ত্বকে দুই ধরনের রশ্মি এসে পড়ে, UVA রশ্মি এবং UVB রশ্মি। UVA বা আলট্রাভায়োলেট এ আমাদের ত্বকের ভেতরে পৌঁছে কোলাজেন প্রোডাকশন স্লো করে দেয়, যার ফলে ত্বকের রিঙ্কেলস, ফাইন লাইন্স, ফ্রিকেলস ইত্যাদি দেখা যায়। আর UVB বা আলট্রাভায়োলেট বি স্কিনে সানবার্নের জন্য দায়ী। ত্বকে UVB রশ্মি সরাসরি পড়ার ফলে ত্বক কিছুটা কালচে হয়ে যায়। আপনি যখনই কোনো সানস্ক্রিন কিনতে যাবেন, সানস্ক্রিনের গায়ে লেখা দেখবেন SPF 15, SPF 20, SPF 30, কোনো কোনো জায়গায় SPF 50 পর্যন্ত লেখা থাকে। এখন এই SPF-এর অর্থটা কী, আর এই SPF দ্বারা আসলে কী বোঝায়? SPF শব্দটির অর্থ হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর, আর এটি নির্ভর করে আপনার সানস্ক্রিন UVB রশ্মি থেকে আপনাকে কতক্ষণ প্রোটেকশন দিচ্ছে তার উপর। আপনি যদি SPF 15 এর একটি সানস্ক্রিন ব্যবহার করেন, সেক্ষেত্রে 15×10 অর্থাৎ 150 মিনিটস বা 2.5 ঘন্টা আপনার স্কিন UVB রশ্মি থেকে রক্ষা পাচ্ছে। বাট এটি আসলে সঠিক সিস্টেম নয়। এই সিস্টেমটি থেকে আপনার মিসগাইড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকে মনে করে SPF যত হাই হয় তত বেশিক্ষণ UVB রশ্মি থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সানস্ক্রিন 2 থেকে 3 ঘন্টা পর রিঅ্যাপ্লাই করা উচিত। SPF এর মূল অর্থ হচ্ছে কত শতাংশ UV রশ্মিকে অ্যাবজর্ব বা রিফ্লেক্ট করে দেয় স্কিনের ভিতরে যাবার আগেই। SPF 15 প্রোটেকশন দেয় 93% UV রশ্মি, SPF 30 প্রোটেকশন দেয় 97% UV রশ্মি, SPF 50 প্রোটেকশন দেয় 98% UV রশ্মি। ব্যাপারটি অনেকের কাছে এখনও ক্লিয়ার না। যদি আমি আরও সহজভাবে বোঝাতে যাই তাহলে আপনার জানতে হবে ফোটন ব্যাপারটা আসলে কী। আলো যে কণা বা বিচ্ছিন্ন প্যাকেটে আসে, এই প্যাকেটকে বলে কোয়ান্টাম বা ফোটন। SPF 15 আপনাকে রক্ষা করবে 93% ফোটন থেকে, SPF 30 আপনাকে রক্ষা করবে 97% ফোটন থেকে, SPF 50 আপনাকে রক্ষা করবে 98% ফোটন থেকে। মনে রাখবেন, SPF ডাবল হইলেই প্রোটেকশন কিন্তু ডাবল হয়ে যায় না। SPF কম হইলেও ভালো প্রোটেকশন দেয়। এবং মাথায় রাখবেন, সানস্ক্রিন সবসময় 2 থেকে 3 ঘন্টা পর অবশ্যই রিঅ্যাপ্লাই করতে হবে, সেটি আপনি ঘরের ভেতর থাকেন বা ঘরের বাইরে থাকেন, সেটি হোক গরমকাল কিংবা শীতকাল, সবসময় 2 থেকে 3 ঘন্টা পর
বা কোনো কোনো ক্ষেত্রে দেড় থেকে দুই ঘন্টা পর এটি রিঅ্যাপ্লাই করা খুবই ভালো। সানস্ক্রিনের বোতলে আমরা পিএ প্লাস প্লাস, পিএ ট্রিপল প্লাস অথবা কোনো কোনো ক্ষেত্রে পিএ চারটা প্লাসও লেখা দেখতে পাই। এই পিএ প্লাস এটির অর্থ আসলে কি? এটি মূলত নির্ভর করে ইউভি এ রশ্মি থেকে আপনার সানস্ক্রিন আপনাকে কতটুকু প্রোটেকশন দিচ্ছে তার উপর। পিএ প্লাস সাম ইউভিএ প্রোটেকশন, পিএ ডাবল প্লাস মডারেট ইউভিএ প্রোটেকশন, পিএ ট্রিপল প্লাস হাই ইউভিএ প্রোটেকশন এবং পিএ চারটা প্লাস এক্সট্রিমলি হাই ইউভিএ প্রোটেকশন। সুতরাং পিএ এই লেখাটির পরে যত বেশি প্লাস থাকবে সেটি ইউভি রশ্মি থেকে আমার স্কিনকে তত বেশি প্রোটেকশন দিবে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সানস্ক্রিন কখন এবং কিভাবে ব্যবহার করব। সানস্ক্রিন ব্যবহারের যে সময় যদি বলি তাহলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে সব সময়। আপনি যদি ঘরের ভেতরে থাকেন সেই ক্ষেত্রে এসপিএফ 10 বা এসপিএফ 15 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা ভালো, কিন্তু বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনি এসপিএফ 30 থেকে এসপিএফ 50 পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। আপনি যদি রেগুলার রান্না করেন তাহলে রান্নার কমপক্ষে 10 বা 15 মিনিট আগে খুব ভালোভাবে সানস্ক্রিন ব্যবহার করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার স্কিনে মেস্তা হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেকেই মনে করে শুধুমাত্র মুখে সানস্ক্রিন ব্যবহার করতে হয়, ব্যাপারটি সঠিক নয়। সানস্ক্রিন আপনার হাত, মুখ, ঘাড়, গলা অর্থাৎ যে সকল এরিয়া সান এক্সপোজড সেই সকল এরিয়াতে অবশ্যই ব্যবহার করতে হবে। অনেকের ক্ষেত্রে সানস্ক্রিন লাগালে কিছুটা ডার্ক মনে হয়, সেক্ষেত্রে একটু এসপিএফ যুক্ত বিবি ক্রিম অথবা কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। অনেকের মাথায় এই ধারণাটি আসে যে আমাদের তো প্রায় প্যানকেক মেকআপ করতে হয় অথবা ব্রাইডাল মেকআপ করতে হয় বা ভারী মেকআপ করে আমাদের চলাচল করতে হয়, সেই ক্ষেত্রে সানস্ক্রিন আমরা কীভাবে ব্যবহার করব। যাদের এই টাইপের ব্যাপার স্যাপার আছে তারা অবশ্যই এসপিএফ যুক্ত বিবি ক্রিম অথবা এসপিএফ যুক্ত প্রাইমার ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এই টাইপের যে প্রবলেম হচ্ছে আপনি আলাদাভাবে সানস্ক্রিন ব্যবহার না করলেও চলবে, ওই এসপিএফই আপনার স্কিনকে প্রোটেক্টেড রাখবে। সানস্ক্রিন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখতে পারেন। আর আমার সাথে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।